দিদি আমি আমার পাশে পেয়ে গেছি আমাদের প্রিয় দিদি বৈমন্তী দিদিকে। বৈমন্তী শুক্লা বিশিষ্ট সঙ্গীত শিল্পী। হারমোনিকার এই অনুষ্ঠান, এই প্রয়াস দিদি কেমন লাগলো? দিদির মুখ থেকেই আমরা একটু শুনে নেব। এখানে তো খারাপ লাগার কোনো ব্যাপারই নেই, এত সুষ্ঠু সঙ্গীতের একটা আয়োজন এরা করেছেন গানের ঝর্ণাবেলায়। আর আমি বিশেষ করে স্বপনের কথাও বলবো, ও বিভিন্ন ধরনের গানের খবর রাখে, যেরকম লেখে থাকে, তো সেইগুলো মানে ভীষণই খুব মূল্যবান ধরে রাখার মতো। আর এই যে সুন্দর একটা আয়োজন করেছেন, এখন যেমন খুব নাচানাচি হয়, ভালো বাংলা গানের পরিবেশ পাওয়া যায় না, সেটা গানের ঝর্ণাতলায় এই অনুষ্ঠানের আয়োজন করে দেখিয়ে দিয়েছে যে সুন্দর গানের অনুষ্ঠান হতে পারে। এবং শ্রোতারাও আমার মনে হয় খুব খুশি হয়েছেন আজকে। আমার আমার তো আন্তরিকভাবে বলছি খুব 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 ভালো লেগেছে।